Welcome to our YouTube channel. To our video, to me, Zanilo single candlestick pattern. Of the double candlestick pattern. Tar bisod aibo triple candlestick pattern. To double candlestick pattern, or mujhe to pratham likha hai se. Hai to pratham mujhe bullish ki karo, bearish ki kar. Ya bullish ki karo, bearish ki kar. Bullish ki karo pratham jidal candle hobo. Kedal open price ya dabo, close price ya dabo. Or edal red candle. Or edal candle yata kotha je. এদিন গান্দাল দিঘল নহয় সৰু হলে কথা অৰ্থাৎ ইমান মান হলে কথা নাই ইয়াৰ ওপৰত যিডাল নেক্সট কেন্ডেল হ'ব সেইডাল গ্ৰীণ কেন্ডেল হ'ব লাগিব আৰু সেইডালৰ গেপ আপ ওপেন হ'ব লাগিব গেপৰ ভিতৰত ওপেন হ'ব লাগিব তাৰ পিছত সেইডাল কেন্ডেল ওপেন হ'ব ইয়াত আৰু ক্লোজ হ'ব ইয়াত সেইডাল হ'ল কাৰণ সেইডাল হ'ল গ্ৰীণ কেন্ডেল আৰু ঠিক তেনেকৈ নেক্সট কেন্ডেল যিডাল হ'ব সেইডাল গেপ আপ ওপেন হোৱাৰ পিছত আমি এটা ট্ৰেড ল'ব পাৰিম তাৰ পিছত আমি ষ্টপ লছ কৰি লগাম ইয়াৰ যেটো Close price so yet I'm stop loss logo. Tick then go bearish candlestick pattern or so bearish candlestick pattern or open you say yet bottom green candle close you say yet. Times the next little candle over the red candle over red color over. Times open hobo yet or close hobo yet. Times the next little candle hobo. Hedal I may confirm some kind of wait cream. Times that I may trade curve parim. তো এতিয়া আমি বুলিশ কিকার বিয়ারিশ কিকার বিষয়ে জানিলো হোক আমি নেক্সট ক্যান্ডেল বিষয়ে জানো আর বুলিশ কিকার হল চার্ট প্যাটার্নর ঠিক বটমত আরম্ভ হব তার পিছত ট্রেন রিভার্স হব আমি নেক্সট ক্যান্ডেল কারণে ওয়েট করিম যে তিন নম্বর ক্যান্ডেলডাল গ্রিন হইছে না গ্যাপ আপ ওপেন আর গ্রিন হইছে না যদি হইছে তেতিয়া আমি কনফার্মেশন পাম আর তাত আমি ট্রেড করিম তার পিছত ট্রেন রিভার্স হব আর বুম তার পিছত প্রাইস উপরে যাব ঠিক তেন কই বিয়ারিশ ক্যান্ডেলত কি হয় বিয়ারিশ কিকারত আমি প্রথম যেডাল গ্রিন ক্যান্ডেল দেখা পাম তারপর গ্যাপ আপ ওপেন হয়েছে না এই চাম যদি সেই গ্যাপ আপ ওপেনত রেড ক্যান্ডেল পাও তারপর নেক্সট ক্যান্ডেলটা চাম নেক্সট ক্যান্ডেলটা যদি আমি কনফার্মেশন পাম যে এইডালও রেড ক্যান্ডেল হয়েছে তারপর আমি আমি ট্রেড করব পারিম আর তারপর প্রাইস তললৈ যাব এটা দুই নম্বর যে ক্যান্ডেল আছে বুলিশ এঙ্গেল ফিক অ্যান্ড বিয়ারিশ এঙ্গেল ফিক বুলিশ এঙ্গেল ফিক আর বিয়ারিশ এঙ্গেল ফিক কি হয় প্রথম যেডাল ক্যান্ডেল হবো সেইডাল রেড কালার হবো তারপর ক্যান্ডেলডাল হবো গ্রিন কালার ইয়াত রেড কালার যেডাল ক্যান্ডেল হব সেইটো গ্রিন কালারৰ গ্রিন ক্যান্ডেল সমান হলেও একো প্ৰব্লেম নাই কিন্তু রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ওপৰত থাকিব নালাগিব কাৰণ এইডাল সমান হ'ব পাৰে বা সৰু হ'ব পাৰে ইয়াতকৈ কম হ'ব পাৰে কিন্তু এইডালৰ ভিতৰত থাকিব লাগিব তেতিয়া আমি বুলিশ এঙ্গেল ফিং কম আৰু এই পেটাৰ্ণ চাৰ্ট পেটাৰ্ণৰ ঠিক বৰ্তমান হ'ব তাৰপিছত নেক্সট ক্যান্ডেলডাল ৱেইট কৰিম সেইটো যদি বুলিশ ক্যান্ডেল হয় তেতিয়া আমি ট্ৰেড কৰিম তাৰপিছত ট্ৰেণ্ড বুলিশ হ'ব ঠিক তেনেকৈ বিয়াৰিছ কেণ্ডেলৰ ঠিক একে কথা প্ৰথম যিডাল কেণ্ডেল হ'ব এডাল গ্ৰীণ কেণ্ডেল তাৰপিছত ৰেড কেণ্ডেল ইয়াত আমি কনফাৰ্মেশ্যন ৱেইট কৰিম নেক্সট কেণ্ডেলডাল যদি নেক্সট কেণ্ডেল ৰেড কেণ্ডেল হয় তাৰপিছত আমি ট্ৰেড কৰিব পাৰিম এতিয়া তিনি নম্বৰ যিটো কেণ্ডেল হৈছে সেইডাল বুলিশ হাৰামী আন বিয়াৰিছ হাৰামী বুলিশ হাৰামীত কি হয় প্ৰথম যিডাল কেণ্ডেল হ'ব সেইডাল ৰেড কালাৰ হ'ব তাৰপিছত হ'ব গ্ৰীণ কালাৰ ইয়াত হাৰামী মানে হ'ল জাপানীজ শব্দ প্ৰেগনেণ্ট লেডিক হাৰামী বুলি কয় এইটো কয় বেবি আৰু এইটো মাদাৰ অৰ্থাৎ মাকৰ পেটৰ ভিতৰত যেতিয়া থাকিব তেতিয়া এইটো বেবি হ'ব আৰু এইটো মাক অৰ্থাৎ মাকটো কি হ'ব ৰেড কালাৰ হ'ব আৰু বেবিটো গ্ৰীণ কালাৰ হ'ব ইয়াত মাকতকৈ বেবিটো সৰু তেতিয়া আমি নেক্সট কেণ্ডেল যেতিয়া আমি বুলিছ হাৰামী হ'ব তাৰপিছত নেক্সট কেণ্ডেল আমি ৱেইট কৰিম তাৰপিছত সেইডালত যদি আমাৰ গ্ৰীণ কালাৰ হয় তেতিয়া আমি কনফাৰ্মেশ্যন পাম আৰু তাৰপিছত ট্ৰেড কৰিম ঠিক তেনেকৈ বিয়াৰিছ হাৰামীত কি হয় এইডাল হাৰামী হ'ল এইডাল হ'ল মাক তাৰপিছত এডাল বেবি ইয়াত চাওক ঠিক তেনেকৈ বুলিশ হাৰামীত অ'পেন হৈছে ইয়াত ক্ল'জ হৈছে ইয়াত তাৰপিছত এডাল গেপ আপ অ'পেন হৈছে তাৰপিছত যিডাল নেক্সট কেণ্ডেল হ'ব সেইডাল অ'পেন হ'ব ইয়াত আৰু ক্ল'জ হ'ব ইয়াত তাৰপিছত নেক্সট কেণ্ডেল ৱেইট কৰি আমি ট্ৰেড কৰি ল'ম ঠিক তেনেকৈ বিয়াৰিছ হাৰামীত অ'পেন হৈছে ইয়াত ক্ল'জ হৈছে ইয়াত কাৰণ এডাল গ্ৰীণ কেণ্ডেল ঠিক তেনেকৈ তাৰপিছত ক্ল'জৰ পিছত এডাল গেপ আপ অ'পেন হৈছে তাৰপিছত অ'পেন হৈছে ইয়াত তাৰপিছত ক্ল'জ হৈছে তাৰপিছত নেক্সট যিডাল কেণ্ডেল হ'ব তাৰপিছত আমি ট্ৰেড কৰিব পাৰিম এইটো চাৰ্ট পেটাৰ্ণ ঠিক বটমত হয় তাৰপিছত ট্ৰেণ্ড ৰিভাৰ্জ হ'ব এইটো চাৰ্ট পেটাৰ্ণৰ ঠিক টপত হ'ব আৰু তাৰপিছত ট্ৰেণ্ড ৰিভাৰ্জ হয় আমি প্ৰফিট কৰিব পাৰিম